শয়তানে বানাইলেন আল্লাহ আবার শয়তানকে ক্ষমতাও দিলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ এক শয়তানকে বানাইলেন আল্লাহ ক্ষমতাও আল্লাহ দিয়ে দিলেন ইচ্ছা করলে কিন্তু আল্লাহ মুহূর্তে শয়তান ধ্বংস করে দিতে পারেন শয়তান রে যখন শয়তান বিতাড়িত হবে চারটা জায়গা শয়তান কেঁদেছিল এক নাম্বার শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হলো আমার আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন তুমি কাফেরদের অন্তর্ভুক্ত শয়তান আর্তনাদ করতে লাগলো চিৎকার করতে লাগলো কাঁদতে লাগলো এরপরে শয়তানকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে শয়তান তখন কাঁদতে লাগলো আর্তনাদ করতে লাগলো আল্লাহকে ডাক দেয়া বলল রব আল্লাহ আপনি দয়া করে আমারে এই নয়টা লক্ষ বছর আপনার ইবাদত করছি আপনি দয়া করে আমার একটু সময় দেন কিছু কথা শোনেন আল্লাহ বলেন কি চাও ডাক আপনি দয়া করে আমাকে তিনটা ক্ষমতা দিবেন নয় লক্ষ বছর ইবাদত করলাম তিনটা জিনিস আমি চাই আল্লাহ বলেন কি চাও বলো এক নম্বর কেমন পর্যন্ত হায়াত চাই অবস্থা দিয়ে খুব মনোযোগ দিয়ে শৈতান এবার আল্লাহকে ডাকতে বলতে সোরাব আমার কেমন পর্যন্ত হায়াত দিবা আল্লাহ বললেন যাও কেমন পর্যন্ত তোমার হায়াত দিলাম আল্লাহ ডাক দিলেন শয়তান আর কি চাও খুব মনোযোগ দিয়ে শুনবেন শৈতান এবার আল্লাহকে ডাকতে বলল রব তামাম দুনিয়া তাসরফ করার মতো এক মুহূর্তে শক্তি তুমি আমার দাও আল্লাহ রাবুল আলমিন বললেন শয়তান তাও দিলাম আর কি চাও তুমি বলেন রব্বে তুমি আমার এই তোমার বান্দার রক্তের সিনা দিয়ে ঢুকে রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 এই কালবের মধ্যে বসে দেখেন কোন জায়গা যাইতেছি কি ফাওয়ার আল্লাহ তার দিছে আল্লাহ ইচ্ছে করলে না দিলেও ফাটত কিন্তু কেন দিছে পরে বলতেছি এই রগের সিনার ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বসে বসে আমি তোমার বান্দারে ধোকা দিব নামাজ পড়িস নে রোজা রাখিস সুদকা বুসকা অকাম কর মুকাম কর গিবত কর তহমত দে হাজ ভেজাল শয়তানি কর এই সমস্ত ধোকা দিয়ে দিন গুনাহ করে করে আল্লাহ তোমার বান্দারে জাহান্নামী বানাবো ভালো কাজে বাধা দিব ভালো কাজে বাধা দেওয়াব কালবের কোনায় বসে বসে আমি ধুকা দিতে থাকবো তোর একটা বান্দারেও একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না তখনই আল্লাহ ধমক দে বলেন শয়তান রে তুই শুনে রাখ আমি আল্লাহর ইজ্জত ও জালালের কসম করে বলি আমার বান্দাদেরকে ধোঁকা দেওয়াইয়া গুনাহ করাইনি আর আমার বান্দারা গুনাহ করার পরে যখন আমার কাকুতি সাথে ক্ষমা চাবে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার তাহলে বলেন ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার আছে না নাই প্রিয় মুসলমান এই রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন তিনি আমার রব আমার আল্লাহ যিনি লালন পালন করেন তিনি আমার আল্লাহ একটা দিয়ে আর একটাকে লালন পালন করেন আর একটা দিয়ে আর একটা লালন করেন তিনি আল্লাহ সারা পৃথিবী আল্লাহ সাজিয়েছেন সুন্দর করে আল্লাহ সাজাইলেন একই পৃথিবীর ভিতরে কত রকমের গাছ দিলেন আল্লাহ গাছের কোয়ালিটি ভিন্ন ভিন্ন দিলেন একটা আম গাছ জাম গাছ কলা গাছ কাঁঠাল গাছ লেবু গাছ হরেক রকমের গাছ আল্লাহ দিয়ে দুনিয়া আল্লাহ সুন্দর করে সাজাই দিলেন মানুষ দিলেন একই পৃথিবীতে মনোযোগ দিবে নাকি পৃথিবীতে মানুষ দিলেন আল্লাহ আফ্রিকাতে যদি আপনি যান একেবারে কালো নিগ্র বিভিন্ন কোয়ালিটির মানুষ যদি আরবে যান লাল সুন্দর যদি ইউরোপে যান সাদা সুন্দর যদি এশিয়ার এই অঞ্চলে আসেন তাহলে বাদামি পাহাড়ি অঞ্চলগুলিতে যদি যান আপনি দেখবেন সাদা সুন্দর কারণ এক লম্বা কারণ এক বুসা কারো বিরাট বড় লম্বা কারো বিরাট বড় বেঠে বেঠে ছোট ছোট মানুষ এক একজন এক এক ভাষা সারা পৃথিবীতে শত শত ধর্ম শত শত মতের মানুষ সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ভাষার মানুষ একসাথে বলবেন তো ভাষা যিনি বানাইলেন তিনি কে ভাষা যিনি দিলেন তিনি আমার আল্লাহ চেহারা সৌন্দর্য এক একজনের এক এক রকম যিনি দিলেন দেখেন আর চেহারা কারোর সাথে কারো মিল নাই কিন্তু আল্লাহ করানে বললেন লাহ কদ খালা কয় নারী আহসানি ডাক মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম চমৎকার সৌন্দর্য দিয়ে আমি মানুষকে বানাইছি দেখেন কালো কিন্তু তারপরও সুন্দর দেখবেন ফর্সা তার সুন্দর বেঠে তার বড় সুন্দর লম্বা তার বড় সুন্দর আল্লাহ বিভিন্ন জাতের মানুষ বানাইলেন কিন্তু সব মানুষ আল্লাহ সুন্দর বলে অভিহিত করলেন খুব মনোযোগ দিবেন কথা শুনবেন আল্লাহ বিভিন্ন কোয়ালিটির মানুষ আল্লাহ বানাইলেন কেন বানাইলেন কি বানাইলেন আল্লাহ সব কোয়ালিটির মানুষ বানাইয়া আল্লাহ একটা ডাক দিয়ে বললেন আপনি বাড়ির কুকুর এই কুকুটও আল্লাহ আইনে চলে আপনার বাড়ির গরুটা আল্লাহর আইনে চলে শুধু তাই আল্লাহর কোরআন বলল alam তার anallahu yasjudu lahum fil samawati wa আল্লাহ বলতেছে হুজুর নবী আমার আপনি কি দেখেন না আপনি কি লক্ষ্য করেন না আসমান জমিন ভূমণ্ডল নবমন্ডলের ভিতরে যাহা আছে আসমান জমিন যাহা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে আমি আল্লাহ জিকির করে একবার জোরে বলা যাবে কে সুবাহান আল্লাহ আমি আল্লাহকে তারা শেষদা দেয় শেষদা দেয় শেষদা দেয় আসমান জমিনের ভিতরে জাহাজ সব আমি আল্লাহকে কাছে সেজদা দেয় আল্লাহর সৃষ্টির ভিতরে কোটি 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 ফেরেশতা সব আল্লাহকে কাছে সেজদা দেয় আল্লাহর জমিনে যা কিছু আছে কোরআন বলতেছে আশ শামস পলকমরুন নুজুম

আল্লাগে শেষ দাদা চা দামি আল্লাহকে শেষ দাদা নক্ষত্র আমি আল্লাহকে শেষ দেয় বন্ধু খুব মনোযোগ দিয়ে কথা গুলি শুনবেন আল্লাহ বললেন সূর্য অসম সোহাল কুমার সূর্য এবং চা দামি আল্লাহকে শেষ দা দেয় নুজুম নক্ষত্র গুলি আমি আল্লাহকে শেষ দা দেয় অলজীবাণু পৃথিবীতে বড় বড় পাহাড় আছে বিরাট বড় বড় পাহাড় পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট উচ্চতা আছে ফিট। পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর এর সর্বোচ্চ গভীরতা হলো ট্রায়াঙ্গল যাকে বলা হয় এই ছত্রিশ হাজার ফিট তার গভীরতা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট আল্লাহ বলেন হাবিব ওই পাহাড়টাও আমি আল্লাহকে শেষ দাদাই কিন্তু মাউন্ট এভারেস্ট যত বড়ই হোক না কেন সে জান্নাতের পাহাড় না পৃথিবীতে একটা পাহাড়ের নাম হল ওহুদ এই ওহুদ একমাত্র জান্নাতের পাহাড় আল্লাহ নবী বললেন ওহুদ আমাকে ভালোবাসে আমি নবী অহুদকে ভালোবাসি আলাবা আমি পিনা বাবিল জান্নায় হুদ আল্লাহ জান্নাতের পাহাড় একসাথে জোরে বলবেন কে আল্লাহ গোয়া আরে একটা পাহাড় যদি নবীকে ভালোবেসে জান্নাতে যেতে পারে তাহলে আপনারা বলেন পবিত্র মীলা দল নবীর মাহাবিলে আসার কারণে আপনার জীবনের গুণা মাফ হতে পারে কি পারে না আমাদের ওই যে আগে বলছি যে মাইন্ডেড দুর্বল ওই কিছু ফ্যাশনলি লোক থাকে এ ভালো না এ বালা না এটা বালা না এটা ভালো না হেতার তার দিকে যায় হ্যাঁ মাইয়া আজকে বুরকা পড়ছে না হ্যাঁ তার গুলায় বিড়ি টানে বিদেশে গেছে লোক বালা না এই সেই নানান কিচ্ছি কাহিনী মানে কিছু লোক থাকি খালি অশান্তি বা দায় এ বালো না সে বলে শুধু নিজেই বালা খোঁজ খবর নিয়ে দেখেন সেই যে লোক নিজে সুবিধার লোক না ঠিক আছে কিছু লোক সমাজে থাকে তাহলে আজকের মাহফিলে বসার কারণে যদি পাহাড় রসুল করিমকে মহাব্বতের জন্য যদি একটা পাহাড় জান্নাতে চলে যেতে পারে তাহলে আমরা আল্লাহ নবীর মহাব্বতে মিলাদের মাহফিলে বসার কারণে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করতে পারে কিনা এবং করবে আশা থাকে প্রিয় শরিয়ত পর্বাসী মনোযোগ দিবেন বহুদের কিন্তু কোনো শরিয়ত না এসে একটা পাহাড় আমাদের জন্য যেমন নামাজ ফরজ বহুত পাহাড়ের জন্য নামাজ ফরজ না আমাদের জন্য যেমন রোজা ফরজ পর্দা ফুষিত ফরুস সখালাল ফরজ অহুদের জন্য এমন কোনো ফরজিয়াত বিধান নাই কিন্তু শুধুমাত্র আল্লাহ নবীকে ভালোবাসার জন্যে একটা পাহাড় পর্যন্ত জান্নাতে চলে যাবে সে জান্নাতের দরজার পাশে আল্লাহ স্থান করে দিয়ে রাখবেন। মানুষ এবং জিনেরা জান্নাতে যাবে তারা থাকবে সাথে অহুত পাহাড় জান্নাতে চলে যাবে শুধু আল্লাহর নবীকে ভালোবাসার জন্য বলে হুজুর কী করে নবীকে ভালোবাসলো ওহুদ সবসময় আল্লাহ নবীজির সাথে সুসম্পর্ক রাখত ওই উহুদ পাহাড়ের বরাবর আর একটা পাহাড় আছে যেটা মসজিদে জুল হলে এবার বাম পাশে একটা পাহাড় এই পাহাড়ের নাম হল জাবালে আইন জাবাল আইনের আর একটা নাম হচ্ছে জাবালে নার আল্লামা ইমাম ইবনু শিব্বা তারিখ ইবনু শিব্বার ভিতরে আল্লামা শাহেখ আব্দুল হক মহদ্দেশ দেলবি মাহবুবের মধ্যে তিনি লেখেন এই পাহাড়ের নাম হলো জাবলে আইর যেটা বর্তমান মসজিদে জুল হলেই পরে বাম পাশে দেখবেন অর্থাৎ মদিনা থেকে বের হয়ে মক্কার দিকে আসার সময় আপনি এই মসজিদটা পাবেন মসজিদের বাম পাশেই পাবেন এই বিরাট বড় পাহাড় এই পাহাড়ের নাম হচ্ছে জাবল আইর জাবল আইর আল্লাহ নবীর সঙ্গে দুশ্মনী রাখত দুশ্মনী রাখার কারণে এই পাহাড়ের নাম হলো জাবেল আইন আল্লাহ রসুল বললেন জাবেল আইর আমার সাথে দুশমনি করে এই জাবেল আইন আলা আবাবিনাবিনারাবেল আইন হলো জাহান্নামের নামের একটা পাহাড় আল্লাহ নবীর সাথে দুশ্মনী করার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল দুশ্মনীর জন্য একটা পাহাড় জাহান্নামে নামে চলে গেল নবীজির সঙ্গে ভালোবাসার সম্পর্ক রাখার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে গেল একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ মনোযোগ যোগ দিয়ে কথাটা যদিও ছোট কিন্তু বুঝলে অনেক দামি আমার মাথাতে পাগড়ি আছে যে পাগড়ি আপনারা দেখেন এই যে পাগড়ি এইরকম কাপড় দিয়ে অনেকে লুঙ্গি বানায় বানায় না এই লুঙ্গি পরার পরে লুঙ্গি খুলে পড়ে গেলে কেউ উড়ায় সুমা দেয় আচ্ছা অনেকে জাঙ্গে বানায় মানে লেং টু লেংটু তো লেংটু খুলে গেলে গেলে কেউ কেউ উড়ায় সুমা দেয় আচ্ছা অনেকে এই কাপড় দিয়ে মোজা বানায় এটি কি খুলে ফেলানোর পরে উড়ানোর পরে সুমা দেয় দেয় না আচ্ছা এই কাপড় দিয়ে একজনের টুপি বানায় কি বানায় টুপি টুপিটা মাথার থেকে পড়ে গেলে অনেকে ঝাড়া দিয়ে সুমা খায় আরে টুপিটা পড়ে গেছে কাপুরের কারণে দাম বাড়ে নাই দাম বাড়ছে রসুলের কারণে আল্লাহ আকবর কইলেন না কার কারণে জরে জরে জোরে আজকে ক্লাস করাই দিয়ে যায় কার কারণে রসুলের কারণে যদি কাপুরের দাম বাড়ে তাহলে নবীর কারণে আমাদের দাম বাড়বে না রসুলের কারণে আল্লাহর হাবিবের কারণে যদি নবীজির টুফির কারণে যদি কাপড়ের দাম বাড়ে নয় টুপিটা মবিজির সাথে সুন্নতির সাথে সম্পর্কিত হওয়ার কারণে যদি টুপির ইজ্জত পারে কাল বেড়ে যায় তাহলে আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল এই মাহফিলের সম্পর্ক আমার রসুলের সাথে হওয়ার কারণে এই মাহফিলের দাম তো বাড়ছে সাথে আমাদেরও দাম বাইরে গেছে কথা কোন ঠিক কি না এটা বোঝাটা আপনাকে বুঝতে হবে ঝগড়া করলে ঝগড়া করিয়া আল্লাহরে কেউ ফায়দাই এক বেটা গান লেগছিল এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন লাফায় যদি খোদারে পাওয়া যাইতো তাহলে আগে পাইতো ব্যাং কি কথা কর না কেন ব্যাং আমরা বেশি লাফাইনি বেশি লাফাইয়ে যদি আল্লাহ পাওয়া যাইতো তাহলে ব্যাং আল্লাহ পাই যেত তো লাফালাফি করিয়ে ঝগড়া করিয়ে আল্লাহ পাওয়া যায় না নবী পাওয়া যায় না বরং এসকো দিয়ে কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করা যায় কথা কোন ঠিক কিনা নামাদের বুঝছো প্রিয় মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে একটু মনোযোগ দেবেন আপনারা বলেন এটা কিসের বাগান যারা বলেন কিসের বাগান জান্নাতের বাগান যে আপনি জান্নাতের বাগান যে বললেন এটা তো আমি বলি না এই সাড়ে চোদ্দশো বছর আগে রহমতের নবী নিজে বলে গেছেন হিলাকুর জিকির হুয়ারিয়াজুল জান্না যেই মজলিসে আল্লাহর জিকির হয় এটা দুনিয়ার সাধারণ কোন জায়গা না এটা আল্লাহর বেহেস্তের বাগান কথা বলেন এই যে ঠিকা বাগানে আমরা বসি এখন আমরা সবাই আল্লাহর মেহমান কার মেহমান আল্লাহ তো মেহমানের সাথে আল্লাহ কি আচরণ করে আল্লাহ মেহমানের সাথে বেজর হয় আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মেহমান যায় তাহলে মেহমানকে তোমরা সম্মান করো তোমরা যদি আখেরাতকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস করো তাহলে মেহমানকে তোমরা সম্মান করো মেহমানকে তোমরা তাজিম করো আপনার বাড়িতে যদি একজন সনাতন ধর্ম হিন্দু লোক মেহমান হয় তাহলে তার নিরাপত্তা তার খাবারের ব্যবস্থা সম্মানের ব্যবস্থা কি করা লাগবে যেহেতু সে আপনার মেহমান মেহমান যদি ভিন্ন ধর্মের হয় সে আপনার মানে না সে অন্য ধর্মে তারপর তাকে খাবার দেওয়া যত্ন করা সম্মান করা নিরাপত্তা দেওয়া আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়ে দেয় সে মেহমান তাকে সম্মান করতে হবে তাহলে আল্লাহর মেহমান আজকে আমরা যদি দুনিয়ার মানুষের উপরে হুকুম হয় মেহমানকে সম্মান করা তাহলে আজকে আমরা আল্লাহর মেহমান তাহলে আল্লাহ আমাদের সাথে কেমন আচরণ করবে বুঝতেই পারতেছেন আল্লাহ রোয়াদা আমার বান্দারা মাহফিল থেকে বের হয়ে যাওয়ার আগে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুণা মাফ করে দেব দামি জায়গা এটা কি জায়গা দামি জায়গা কিন্তু মাটি বৈশেছেন মাটি ভিজে এই সাধারণ এটা কি সাটাই মাহফিলে কিন্তু সাধারণত শত শত কোটি টাকার মালিক যারা তারা কিন্তু মাহফিলে বসে না কি কথা কর না কে তারা মাহফিল দেয়ও না কপালে তো থাকা লাগবে হ্যাঁ মাহফিল তারা দেয় না মাহফিলে বসেও না তারা মাহফিলে আসেও না তাদের ছেলে ফেলেরা বসেও না তাদের অধিকাংশ ছেলে পেলেন হলো বতল সার মুরগি বতল সারে তো চিনি নেই আপনারা এই যে বতল সাহ বতল সাহ নাম হচ্ছে বতল সাহ এই বতল সার মুড়ি আমাকে দরবেশ বাবা যিনি ছিলেন আগে ষাট হাজার কোটি টাকা মাইরে দিচ্ছেন দরবেশ বাবার ছেলে ওই দুবাই তিনে কোন জায়গায় বিবাহ বার্ষিকীতে সাড়ে তিনশো কোটি টাকা খরচা করছে তাহলে বুঝেন কত বড় গরিব লোক হ্যাঁ সাড়ে তিনশো খরচা খরচা করছে তাহলে কি পরিমাণে গরিব হ্যাঁ খয়রাতি কত বোকারের খয়রাতি। কিন্তু আমার দেশে কত মা টাকার অভাবে একটু ওষুধ কিনতে পারে না এটা অপারেশন করতে পারে না কি না না টাকার টাকার অভাবে অপারেশন করতে পারে আমার কত বাবা অভাবে ভালো কিছু খাইতে পারে না এই লোক যদি সাড়ে তিনশো কোটি টাকা আমার দেশের গরিব মানুষের ভিতরে বাইটে দিত ভাগ করে দিত বন্টন করে দিত গরিব মানুষের জন্য একটা ফ্রি হসপিটাল করে দিত চিকিৎসার একটা ব্যবস্থা করে দিত কিছু খাবার দাবারের ফাইসালা করে দিত কিছু বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিত তাহলে আমার দেশে সে সম্মানের না আমরা দুনিয়াতে চিরদিন থাকবো কত মানুষ কবরে চলে গেছে এটা বুঝে না প্রিয় প্রস্তুতি আমার ক্ষোভ মনোযোগ দিবেন কথা বলে ভালো করে শুনবেন এই জাল্লাহ আমি একটা প্রবাদ বলেছি সরফুল মাকিন আ সরফুল মাকান সরফুল মাকানে আ সরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গা দাম বাড়ে আজকের মিলাদul নবীর মাহফিলের কারণে এই জায়গার দাম বেড়ে গেছে ঠিক কি না এই জায়গার দাম বেড়ে গেছে আমাদেরও দাম কথা বল আমাদেরও দাম বেড়েছে আমাদেরও দাম বেড়ে গেছে মক্কাতুল মোকার্রমা থাকার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে মদিনা দামান নবী যাওয়ার কারণে মদিনার দাম বাড়ছে শাহজালাল রহমতুল্লাহ লেগি সিলেটে থাকার কারণে ওনার বারগাহে দরগায় মাজার শরীফে সাড়ে সাতশো বছর ধরে কোটি কোটি মুসলমান হতে যায় কি কথা কন না কেন কোটি কোটি মুসলমান জেয়ারতে যায় বাংলাদেশে অনেক অর্থনীতিবিদ ব্যক্তিত্ব প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি অনেকে ছিলেন কবরে চলে গেছে তারও আগে রাজা বাচ্চারা ছিলেন তারাও কবরে চলে গেছে অনেকে সাম্রাজ্যের অধিকারী ছিলেন তারাও কবরে চলে গেছে আমাদের দেশের মজলুম আমাদের দেশের একজন মজলুম নেতা তার নাম না আমি বলতেছি আমাদের এ দেশের প্রথম রাজা যিনি স্বাধীন রাজা ছিলেন নবাব সিরাজুদ্দৌলা তিনি তো মজলুম অত্যাচারের শিখা উনি যদি থাকছেন তাহলে বাংলার রূপ এরকম ছিল না বাংলা আরও সুন্দর ছিল আরো সুন্দর থাকত আমরা আগে থেকেই স্বাধীন থাকতাম তা আমাদের দেশের স্বাধীন রাজা নবাব সিরাজুদ্দৌলা তিনিও কবরে চলে গেছেন আচ্ছা বলেন ওনাদের কবরের পাশে কেউ যায় একসাথে বলুন একসাথে বলুন যা কিন্তু খান আলীর মাজার এখনো মানুষ যায় কথা কথা ঠিক কিনা শাহজাল আলী আমিন মুজাররিদের মাজার এখনো মানুষ ও যতদিন পর্যন্ত থাকবে ততদিন মানুষ যাবে যাবে বন্ধ হবে না কথা কথা ঠিক কিনা ওন্ডা মুকুটহীন সম্রাট সাম্রাজ্যহীন সম্রাট ওন্ডা মন্ত্রী পরিষদহীন সম্রাট আল্লাহ ওনাদেরকে এমন এক সাম্রাজ্য দিয়ে দিছে যে দুনিয়ার মানুষের প্রতি কোটি 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 মানুষের হৃদয়ে উনাদের প্রতি আল্লাহ মোহাম্মদ সৃষ্টি করে দিচ্ছে প্রিয় ভাইরা আমার খুবই মনোযোগ দেবেন শাহজালাল রহমতুল্লাহ সিলেটে থাকার কারণে সিলেটের দাম বেড়ে গেল হজরতে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ইরাকের বাগদাদে ঘুমিয়ে থাকার কারণে সেখানকার দাম বেড়ে গেল কোটি 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 মুসলমান গেলো যায় দেখেন আল্লাহর অলি করলেন কত রাজা মহারাজারা চলে গেছে কত রাজা গেল মহারাজা গেল কত বাচ্চা চলে গেল কত জমানা চলে গেল আজও পর্যন্ত হুজুর গাউসেবা মাজার শরীফ কেউ ভাঙ্গে নাই কি কথা কেন কত রাজা চলে গেছে কত সাম্রাজ্য চলে গেল কি মুসলমানদের মার্কিন প্রশাসন ইরাকে হামলা করে ইরাক দখল করে নিল তারপরেও তারা কিন্তু হুজুর গাউসেফাক রহমাতের মাজার ভাঙ্গে নাই তার আগে যারা ছিলেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনিও ভাঙ্গেন নাই তার আগে যারা ছিল তারাও ভাঙ্গেন নাই তার আগে যারা ছিল তারাও ভাঙ্গেন নাই যুগ 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 ধরে চলে আসতেছে কেউ ভাঙ্গার সাহস পর্যন্ত আজও করে নাই কারণ না মুকুঠিন মুকুঠিন সাম্রাজ্যহীন আল্লাহ প্রদত্ত সম্রাট ওনাদের দুয়ার আশায় কোটি কোটি মানুষ ওনাদের জিয়ারতে যায় কথা বলেন ঠিক কিনা ইয়ুলি আল্লা বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ শাহ পরের বাংলাদেশ রহম করো আল্লাহ وا کرو اللہ اللہ مولا صلی علی سر سیدنا বুঝতে কি অসুবিধা? তাহলে এই মিলাদুন্নবীর মাহফিল কি চলবে? আগামী বছর বন্ধ হয়ে যাক নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন জোরে জোরে। না। নানা হাত তুলে করে বলেন। চলবে চলবে। আল্লাহ। नारे तकबीर। আল্লাহ। नारे रिसाला। ইয়া রাসূল। আলে সুন্নাতুল জামা। जिंदाबाद। পবিত্র ঈদে মিলাদুন্নবী। जिंदाबाद। আল্লাহ কবুল করুক বলেন আমিন। ধরে রাখব। চালাবেনই। কেউ পছন্দ করুক না করুক সেটা তার ব্যক্তিগত বিষয় ওটা আমাদের ফাংশন দোকানের সব মাল কিন্তু সবার পছন্দ হয় না এক একজনে এক একটা পছন্দ হতে পারে থাকবে ভিন্ন মত থাকবে মত পার্থক্য থাকবে এটা আগেও ছিল এখনো আছে এটা কি আমত পর্যন্ত থাকবে কেউ যদি মনে করে যে আমি এই মতামত সব একবার স্মার করি সমান করে দেব অসম্ভব কোনোদিনও এটা ছিল না ইসলামের আদিকাল থেকে মতো পার্থক্য চলে আসতেছে এটা কে আব পর্যন্ত আমরা যদি মনে করি যে অমুক দল আমি বাংলাদেশ থেকে তারাই দেব এটা হবে না আমরা যদি মনে করি কৌমি জামাত তবলি কে বাংলাদেশ থেকে একবারে তারাই দেব তাও হবে না সম্ভব না এগুলি অসম্ভব আমরা যদি মনে করি যে এই জমাত ইসলাম বাংলাদেশ থেকে তারাই দেব তাও হবে আবার তারা যদি মনে করে যে আমরা বাংলাদেশ থেকে ফিরবা এক যারা আছে তাদেরকে সব তারাই দিয়ে সব বঙ্গোপসাগরে ফাটাই দিব তাও হবে সবাইকে দিয়ে একটা দেশ কি কথা না ঠিক না সবাইকে দিয়ে কি একটা দেশ সবাইকে দিয়ে একটা দেশ চলে এটা আল্লাহরই একমত এই মতো পার্থক্যতার কারণে কিন্তু ইসলামের জয় থাকে এই যে ধরেন আপনারা যদি পবিত্র মিলাদবীর মাহফিল এটা না করতেন যদি আপনাদের এটির স্পিড না থাকতো তাহলে কিন্তু আজকের মাহফিল কথা কন্যা কেন হয়তো এই গ্রামের নাম কি ধানকাটি আচ্ছা ধানকাটি এলাকা ড্যামুড্ডার ধানকাটি এলাকা ধানকাটি এলাকার মতো কি আরো এলাকার ড্যামুড্ডায় আসে না সব এলাকায় কি এরকম মাহফিল হয় এই যে দেখেন সব এলাকায় আজকের মাহফিল হয় নাই শুধুমাত্র আপনারাই মহাব্বতের কারণে মাহফিলটা দিচ্ছেন অন্য জনের যত খুশাবে তত আপনার আগুন জ্বলবে মনে হবে যে আগের বছর আরো বড় করে দেব কি কথা কর এই মত পার্থক্য রহমত মত পার্থক্য কি রহমত যজ্ঞ করে যাবে না মত পার্থক্য রহমত কেউ যদি আমার খুশা দেয় তাহলে বুঝতে হবে আমার ভিতরে আরো স্পিড বাড়তেছে এটাও রহমত আচ্ছা শয়তান বানাইছে কি আমরা বানাইছি হ্যাঁ এই যত আমরা যত বীর মরিদি আছি সবাই মিলে শয়তানটা বানাইছি ভোট দিয়ে ওরে নির্বাচন করছি নাকি শয়তান বানাইছে কি আল্লাহ কি একসাথে একসাথে শয়তান কি মেরে ফেলতে পারে না তো এর বাজায় রাখছি কি কারণ নাকি হ্যাঁ এই তো খেলা আল্লাহ শয়তান বানাইলেন আল্লাহ আবার শয়তানকে ক্ষমতাও দিলেন আল্লাহ একসাথে বলেন আল্লাহ এক শয়তানকে বানাইলেন আল্লাহ ক্ষমতাও আল্লাহ দিয়ে দিলেন ইচ্ছা করলে কিন্তু আল্লাহ মুহূর্তে শয়তান ধ্বংস করে দিতে পারেন শয়তান রে যখন শয়তান বিতাড়িত হবে চারটা জায়গা শয়তান কেঁদেছিল এক নাম্বার শয়তান যখন আল্লাহ থেকে বিতাড়িত হলো আমার আল্লাহ বলেন ওয়াকাল আমিনাল কাফিরি তুমি কাফেরদের অন্তর্ভুক্ত শয়তান আর্তনাদ করতে লাগল চিৎকার করতে লাগলো কাঁদতে লাগল এরপরে শয়তানকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিবে শয়তান তখন কাঁদতে লাগল আর্তনাদ করতে লাগল আল্লাহকে ডাক দে বললো রব আল্লাহ আপনি দয়া করে আমারে এই নয়টা লক্ষ বছর আপনার ইবাদত করছি আপনি দয়া করে আমার একটু সময় দেন কিছু কথা শুনেন আল্লাহ বলেন কি চাও ডাক আপনি দয়া করে আমাকে তিনটা ক্ষমতা দিবেন লক্ষ বছর করলাম তিনটা জিনিস আমি চাই আল্লাহ বলেন কি চাও বলো এক নম্বর কেমন পর্যন্ত হায়াত চাই আমার দিকে দেখান কোন পর্যন্ত হায়াত আচ্ছা ওই সময় আল্লাহ কেমন পর্যন্ত না দিয়ে আল্লাহ কই না তোর কেমন পর্যন্ত না কাল কি তুই মরে যাবি পারতেন না আল্লাহ যে কেমন পর্যন্ত হায়াত চাই আল্লাহ বলেন দিলাম একসাথে বলবো না আল্লাহ আকবর আল্লাহ যে তারে কেয়ামত পর্যন্ত হায়াত দিছে এর ভিতরে আল্লাহর হেকমত আছে না কেন হেকমতটা কি ওই শয়তান আমরারে খুঁচাবে আর ইমানদারের ইমানের পাওয়ার বাড়বে কি কথা কর না কা এইটা মনে রাখবে আল্লাহর হেকমত আছে এই জন্য বিরোধিতে আল্লাহ হেকমত আছে যদি বিরোধিতে না থাকতো তাহলে আজকে আপনার এই মহাব্বতের সাথে জজমানি এটা করতেন না আরে গিরাম তো হাজার হাজার আছে সব গিরানে মিলাদুন মাহফিল হয় না আপনারা এটা করতেছেন কারণটা কি আবার আরেক গিরামে হবে অন্য দশ হবে না অন্য দশ হবে এই যে আল্লাহ বিতর্কিত হওয়ার কারণে আপনারা করতেছেন আরেকজন করতেছে না আরেকজন আরেকটা করতেছে এ চিন্তা করতেছে এ মিল নবীর মাহাবিল করতেছে যা আমি সিরাতুল নবীর একটা দিয়ে দিই নাকি মাহাবিল কমতেছে না বাড়তেছে মাহাবিল কি হয় বাড়তেছে কমতেছে না এজন্য বিতর্কর ভিতর রহমত আছে মতানক্যর ভিতর রহমত আছে একজনের চিন্তা করলো হ্যাঁ মিলাতুন নবীর মাহফিল করে তাহলে আমরা সিরাতুন একটা করবো যা করে দিচ্ছে আরে করেন না মিলাদুল নবী করেন না সিরাতুন করেন মাহফিল তো করেন মাহফিল করলে মানুষ ও আর শুনবে আল্লাহর দিকে আসবে হেদায়তের দিকে আসবে কি কথা কর নাকি ঠিক কিনা করতে থাকে এটা রহমত হেকমত

তামাম দুনিয়া ঘুরে আসবো একসাথে বলবেন শয়তান কি এই জায়গা আছে না আমেরিকাও যায় আমেরিকা রাশিয়া একবার আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন আবার ওদিক দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে সাবি দেয় এদিক দিয়ে আইসা আবার নেটোর মহাসচিবকে সাবি দেয় ও তো জাতিসংঘের মহাসচিব দেয় ওদিক দিয়ে আবার ইসরায়েলের

বুঝছেন নি ভাই এ কাম হইতেছে না কিন্তু দেখছেন কি দেখেন মাথায় করে নিয়েছে বুড়া মানুষ ওনার দরকার আছে এটাও শুনলো মার হাওয়া না এটা কি কারণ আপনি আল্লাহ কাটাল নাকি কোন দলিল আছে এটা দেখ এরকম লেটা বাঁধনে কিছু লোক সমাজে আসে না যে কোন দলিল আছে কাঁঠাল কি নবী হাতিয়ে দিছে না আমি যদি জিজ্ঞেস করি যে আসে কি সাপ আপনার যে নারকেল হাতিয়ে দিলো আল্লাহর নবী জীবনে কোনোদিন নারকেল হাতিয়া দিছে নি না দিছে কি কথা কর আমি যদি এখন ফেঁস বাঁধানোর চেষ্টা করি তাহলে ফেঁস লেগে যাবে কিন্তু সমাধান হবে না এই জন্য কিছু লোকের মন থাকে বক্র হেরাকে কে নবী করবা দলিল আসেনি দলিল আসেনি কি কথা কর না

প্রিয় উপস্থিতি আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন শয়তান এবার আল্লাহকে ডাক দে বলল রব তামাম দুনিয়া তাসরফ করার মতো এক মুহূর্তে শক্তি তুমি আমারে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন শয়তান তাও দিলাম আর কি চাও তুমি বলে রব্বে কারিম তুমি আমারে এই তোমার বান্দার রক্তের সিনা দিয়ে ঢুকে রগের শিরার ভিতর দিয়ে ঢুকে 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 এই কালবের মধ্যে বসে দেখেন কোন জায়গা যাইতেছি কি ফাওয়ার আল্লাহ তার দিছে আল্লাহ ইচ্ছা করলে না দিলেও ফাটত কিন্তু কেন দিছে পরে বলতেছি এই রগের সিনার ভিতর দিয়ে ঢুকে 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 কালবের মধ্যে বসে বসে আমি তোমার বান্দারে ধোকা দিব নামাজ পড়িস নে রোজা রাখিস নে সুদকা বুসকা অকাম কর পুকাম কর গিবোধ কর তহমদে হাজ করিস না জাকাত দিস না বাদা নেটা বাদা শয়তানি কর এই সমস্ত ধোকা দিয়ে দিন গুনা করে করে আল্লাহ তোমার বান্দারে জাহান্নামী বানাবো ভালো কাজে বাধা দিব আলো কাজে বাধা দেওয়াব কালবের কোনায় বসে বসে আমি ধুকা দিতে দেখবো তোর একটা বান্দারেও একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না একটা বান্দা জান্নাতে ঢুকতে দেব না তখনই আল্লাহ ধমক দে বলেন শয়তান রে তুই শুনে রাত আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করে বলি আমার বান্দাদেরকে ধোকা দেওয়াইয়া গুণা করাইনি। আর আমার বান্দারা গুণা করার পরে যখন আমার দরবারে মিনতির সাথে ক্ষমা সাবে ক্ষমা চাইতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার তাহলে বলেন ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার আছে না নাই ঘরে 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 মিলাদ দরকার কি কথা কর না কার মিলাদ পড়ার পরে কি হয় জোরে বলেন কি হয় হুজুর আমার আব্বা মারা গেছে আমার আব্বার জন্য দোয়া করেন মা আমার আগে গেছে মার জন্য দোয়া করে দেন আমার দাদা আমার গেছে আমার চাষা মারা গেছে হুজুর দোয়া করেন ওলাম একরাম দাওয়াত করা হয় সমাজের মুরব্বী দাওয়াত করা হয় তলবেলেমদেরকে দাওয়াত করা হয় কোরআন শরীফ খতম হয় তারপরে দোয়া হয় হুজুর দোয়া করে দেন এই জন্য ঘরে ঘরে মিলাদ মাহফিল দরকার ঘরে ঘরে দরকার দোয়া বেশি বেশি দরকার কারণ যত মাহফিল হবে মিলাদ মাহফিল তত বরকত হবে বরকত হবে অতএব যারা নিষেধ করতে চায় বন্ধ করে দিতে চায় বন্ধ করাইয়া কারো লাভ হবে না বন্ধ করে আর লাভ হবে ইমানদারের পরাজয় হবে আমরা চাই শয়তান যা করবে তার বিপরীত করা শয়তান বন্ধ করতে চাবে আমরা ইমানদাররা ঘরে ঘরে মিলার দূর দোয়া চালু করবো কোন ঠিক কিনা বুঝতে আর অসুবিধা আছে আর এত বেশি দলিলের দরকার এই সহজ ভাবে বুঝাই শয়তান চাই কি বন্ধ হয়ে যাক আমরা ইমানদারের কাজ কি চালু রাখা ইমানদারের কাজ কি চালু রাখা এখন অনেকেই কবে এই যে দেখো হুজুরের পেট পূজার দান হুজুর খাবে আচ্ছা আপনারা কোন তো মিলাদ মাহফিল যখন হয় তখন খাওয়ার সময় কি খালি হুজুর খায় ওই দেখছি যা আজকে রান্না করছে সব আমি আসি কি সে বুঝুর নেসার আহমদ সাহেব আর সালি সব আমরা যারা ওলাম এক রান্না আমরা সব ব্যাগ মাথায় করে নিয়ে চলে যাব কিছু মানুষের আসলে বধ ধারণা থাকে আমরা তো সব নিয়ে চলে যাব না সব আমরা খাব না সবাই মিলেই খাবে কি কন্যা মার হবা আমাদের মিলাদে শত শত কোটি টাকার মালিক কিন্তু আসে না আসে গ্রামের মধ্যবিত্ত গরিব শ্রেণী কি কথা কর নাকি ঠিক কিনা মধ্যবিত্ত গরিব শ্রেণী আমাদের আত্মীয় স্বজন আশেপাশে প্রতিবেশী যারা আমার খাবারে তার হক আছে এরকম কিছু লোক আমাদের মিলাদের দুয়াতে তারা আসে তো আপনার রিজিক থেকে আপনি তারে খাবার দিলেন মেহমানদারি করলেন কারণ আপনি তারে দাওয়াত করেছেন কিছু খাওয়ানো আপনার দায়িত্ব আপনি তারা দাওয়াত করলেন কিছু খাওয়ানো আপনার দায়িত্ব আপনার উপরের দায়িত্ব সে আপনার মেহমান আপনি মেজমান মেজমানের দায়িত্ব কিছু না থাকলেও অন্তত এক পিয়ালা পানি দিয়ে হলো মেহমানদারি করা